आज लाहिड़ीपुर जिपी ते बस किन आगे हमार अतीन सरकार अचीन सरकार और सुशांत सरकार दलियों कर्मी तर उपरे अतर्कित आक्रमण कर बीजेपी उपनंद सह शुरू कर एकाधिक मानुष जे मानुषगुलो एकुश साले निर्वाचने तृणमूल कॉग्रेस के शेष करार चक्रांत कर घर बाड़ी जड़िए देवार परिकल्पना कर एकुश साले निर्वाचन उत्तर परिस्थिति एक बाड़ी एक मानुषर उपर तृणमूल कॉग्रेस लाहिड़ीपुर अत्याचार करनी अथच से ही मानुषगुलो संघबद्ध भावे आज के दलियों कर्मी बाइक पुड़िए दिल दलियों कर्मी के निर्यातन हलो एगुलो निश्चय पुलिस प्रशासन आछे तारा देखछेन एवं आमी जानी आगामी दिन निश्चित भावे तार स्वरूप प्रकाश होबे एवं जे जे बीजेपी मानुषगुलो आजकेर दिने तृणमूल उपर आक्रमण करछेन सेखाने प्रशासन स्वाभाविक भावे दृष्टि आकर्षण करेछि एवं प्रशासनके जानिएछि आगामी दिन तारा दृष्टान्तमूलक सजा पाबेन एवं लाहिड़ीपुर निश्चय तृणमूल कॉग्रेसेर मानुषगुलोके सम्मान बा सम्माने सम्मानित करा होबे दुष्कृतीदेर सजा देवार माध्यमे। नमस्कार, आमि अनिमेष मंडल जिला परिषद सदस्य दक्षिण चब्बिश परगना घोषणा थेके बोलछि। দেখুন কোনো কিছু ঘটনা ঘটলেই এই সমস্ত নেতারা আজকের বিজেপিকে দেখতে পায়। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন গোসাবা ব্লকের জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডল ভার্সেস তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুব্রত মণ্ডল, এদের হচ্ছে ক্ষমতা দখলের লড়াই দীর্ঘদিন ধরে চলছে। এটা জয়ন্ত নস্কর প্রয়াত হয়েছে, সেই প্রয়াত হওয়ার পর থেকেই এই যে বিপুল পরিমাণ কাটমানি তন্ত্র এবং দখলদারি তন্ত্র, জঙ্গল রাজতন্ত্র, এটা কার হাতে থাকবে এই নিয়ে দীর্ঘদিনের লড়াই। গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডলের বাহিনী এবং বিধায়ক সুব্রত মণ্ডলের বাহিনী, এই বাহিনীর লড়াই চলছে প্রত্যক্ষভাবে গোসাবাসী জানে, সারা পশ্চিমবঙ্গবাসী জানে। এই সমস্ত দখলদারির ঘটনা করে কেন্দ্র করে যখনই কোনো দুর্ঘটনা ঘটে, যখনও কোনো অন্যায়ভাবে মারধর গণ্ডগোল বোম ব্লাস্ট হয় বোমা বিস্ফোরণ ঘটে, তখন এই সমস্ত দায়গুলো ঝেড়ে ফেলার জন্য এরা বিজেপির উপর দাবি দিতে চায়। সারা পশ্চিমবঙ্গবাসী দেখছে কিভাবে এই তৃণমূল কংগ্রেসের নেতা থেকে আরম্ভ করে বিধায়ক থেকে আরম্ভ করে চুনোপুটি যারা আছে যেভাবে বোমা বিস্ফোরণ থেকে আরম্ভ করে ক্ষমতা দখলকে কেন্দ্র করে মারামারি রাহাজানি করছে, তা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ মানুষ সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এদেরকে উচিত শিক্ষা দেবে। এই মুহূর্তে যে সমস্ত ক্যাডার বাহিনী গতকাল রাতে গণ্ডগোল করেছে এবং যারা বুক ফুলিয়ে এলাকায় অশান্তি করে বেড়াচ্ছে, সেই সমস্ত দুষ্কৃতি বাহিনীদেরকে এই মুহূর্তে গ্রেপ্তার এবং কঠিন শাস্তি না দিলে আগামী দিন এই গোসাবা ব্লকে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। আমি বিকাশ সর্দার, জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।